হ্যালো বন্ধুরা আজ সন্ধ্যা সাতটা বেজে তিরিশ মিনিট থেকে কলকাতার বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে চলেছে কলকাতা ময়দানের অন্যতম বড়ো এবং হাড্ডাহাড্ডি ম্যাচ ডার্বি এশিয়ার অন্যতম বড় ম্যাচ মানা হয় এই ডার্বিকে আর এই ডার্বির জন্য কিন্তু আজ বাংলার ফুটবল এতটা জনপ্রিয় তো আজ অনুষ্ঠিত হচ্ছে আইএসএল সিজন প্রথম ডার্বি ম্যাচ কারণ তোমরা যেন আইএসএল এর প্রথম ডার্বি ম্যাচটা পোস্টপন্ড হয়ে গেছিল আর সেই কারণেই দ্বিতীয় লাগের প্রথম দিকেই আইএসএল ম্যানেজমেন্ট এই হাই ভোল্টেজ ম্যাচটা অনুষ্ঠিত করার সিদ্ধান্ত নিয়েছে তো তোমরা আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের লাইভ টেলিকাস্ট টিভিতে দেখতে পাবে স্পোর্টস এইটিন এর চ্যানেলে এবং স্পোর্টস এইটিন চ্যানেলের পাশাপাশি বাংলাতে দেখতে পাবে ডিডি বাংলা চ্যানেলে আর মোবাইলের জিও সিনেমাতে বিভিন্ন ভাষাতে তোমরা আজকের এই ম্যাচের লাইভ টেলিকাস্টটা দেখতে পাবে এবং এর পাশাপাশি আজকের এই হাই ভোল্টেজ ম্যাচের ফ্রি লাইভ লিঙ্কটা তোমাদেরকে দিয়ে দেবো ম্যাচটা চালু হলেই এই ভিডিওর কমেন্ট বক্সে সেক্ষেত্রে ফ্রি লাইভ লিঙ্ক দিয়ে যারা খেলা দেখতে চাইছো তারা কিন্তু অবশ্যই এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো তো এই মরশুমে মোট তিনবার ডার্বি ম্যাচে মুখোমুখি হয়েছে এই দুটি দল যেখানে তিনবারের মধ্যে দুবারই জয় পেয়েছে ইস্টবেঙ্গল এবং একবার জিতেছে মোহনবাগান আর বিগত কয়েক মরশুম ধরে টানা ইস্টবেঙ্গলকে হারিয়ে ডার্বি জয়ের রেকর্ড করেছিল সবুজ মেরুন বাহিনী তবে এই মৌসুমে কোচ কার্লো স্কুয়াদ্রাতের হাত ধরে ইস্টবেঙ্গল তাদের স্বাভাবিক সমহিমায় ফিরেছে যার কারণে বিগত বছরগুলির তুলনায় এই বছরের ডারবির মাহাত্মটা কিন্তু সেই আগের রূপ নিয়েছে তবে সুপার কাপের ডার্বি ম্যাচে মোহনবাগানের তুলনায় ইস্টবেঙ্গল দল অনেকটাই এগিয়ে থেকেই শুরু করেছিল কারণ ওই ডার্বি ম্যাচে মোহনবাগানের প্রথম একাদশের বেশ কয়েকজন গুরুত্বপূর্ণ ভারতীয় প্লেয়াররা অনুপস্থিত ছিল তবে আজকের এই ডার্বি ম্যাচে তারা কিন্তু সকলেই উপস্থিত যার ফলে ইস্টবেঙ্গলের জন্য এই ডার্বি ম্যাচের রং লাল হলুদ করা কার্যত বেশ খানিকটা মুশকিল হয়ে দাঁড়াবে অপরদিকে মোহনবাগান দলের সমস্ত প্লেয়াররা আত্মবিশ্বাসী তারা আজকের এই ডার্বি ম্যাচ জিতে দলের জয়ের পাশাপাশি সমর্থকদের গত ডার্বির হারের যন্ত্রণা ভুলিয়ে সমর্থকদের আনন্দ দিতে পারবে তারা সেক্ষেত্রে এখন এটাই দেখার বিষয় হবে আজকের এই বড় ম্যাচে কোন দল বাজিমাত করতে পারে শেষ পর্যন্ত তো বন্ধুরা তোমাদের কী মনে হচ্ছে আজকের ডার্বি ম্যাচে কোন দল মাত করতে পারবে এবং আজকের ম্যাচের ফলাফল কি হতে পারে বলে তোমার মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের মতামতটা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে দিও তো বন্ধুরা এই ভিডিওতে আজকের এই ডার্বি ম্যাচে ম্যাচের লাইভ টেলিকাস্ট নিয়েই তোমাদের মধ্যে আলোচনা করার ছিল তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলেঘন্টা অবশ্যই প্রেস করে দিও আর তোমরা যারা এখনও পর্যন্ত আমাদের ফেসবুক পেজটা ফলো করোনি তারা নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে আমাদের ফেসবুক পেজটা অবশ্যই মনে করে ফলো করে রেখো কারণ এখন কিন্তু সমস্ত লেটেস্ট নিউজগুলো সবার আগে ফেসবুক পেজেই আপলোড করা হয় আর এখন তোমরা ফেসবুকে গিয়েই চ্যানেলের নাম লিখে সার্চ করলেও তোমরা আমাদের ফেসবুক পেজটা অনেসেই খুঁজে পেয়ে যাবে সেক্ষেত্রে সমস্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে জানার জন্য এবং আমার সাথে সরাসরি যে কোনো বিষয়ে কথা বলার জন্য তোমরা কিন্তু আমাদের ফেসবুক পেজটা অবশ্যই ফলো করে দিও তো বন্ধুরা এই ভিডিওটা এটুকুই ছিল তা বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে